मैले थुम्बुर्यो सैतान डिङ्गा उडाउ अच्छा उडाउ नाना डिङ्गा सजाउ गो आई जमान सदागर बानी जे जाइब कृष्ण कृष्ण नाना डिङ्गा सजाउ गो आई जमार सुमंदी बानी जे जाइब नाना डिङ्गा सजाउ गो आई जमार सुमंदी बानी जे जाइब पुत्र लइया चांद जाइब पानी जे हमरा महाजी जाइब दुजन नौका पाइते पाइते छइया पुत्र लइया चांद जाइब पानी जे हमरा महाजी जाइब दुजन नौका पाइते पाइते नाना डिंगा सजाउ गो आज अमर सदागर पानी जे जाइब नाना डिंगा सजाउ गो आज अमर सदागर पानी जे मुसलमान संगे एक जगह 12 वर्ष তোমাদেরকে বাণিজ্যে যেতে হবে জামু তো জাম না কে জাম যাবে হ্যাঁ ওগো মাঝি ভাই যাও শীঘ্র করে গৃহ দামে থেকে বিদায় নিয়ে এসো আমি চলে যাব আমার শনেকার কাছে যেমনি ভাবে হোক না কেন তার কাছ থেকে বিদায় নিয়ে আমার ভুকের মা নাকি 6টি সন্তান নেই আমি চলে যাব 12টি বছর জন্য ওই বাণিজ করিতে না 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 চা দেখাইয়া নয় বাইরে হই গিয়া বুঝছ আয় ফরগ আমার কলি কাম হচ্ছে সদা করে বুনে জামাই ওগো ঠাকুর তুমি আমাকে স্বর্গ হতে আদেশ করেছো ওগো ঠাকুর তোমার আদেশে মাথায় নেই আমি 12টি বৎসর জন্য বাণিজ্য চাকরি করব ওগো ঠাকুর তুমি স্বর্গ হতে আশীর্বাদ করো আই স্বর্গ হতে আমার 6টি সন্তানকে সহজ পাঠ করো দাদা একি ভাবছি আমার চেয়ে তো হবে আমার সরকার কাছে আমি আমার সরকারের কাছ থেকে জেমনি ভাবে হকি না কেন আমি আমার সরকারের কাছ থেকে আমার বুকের মানিক 6টি সন্তান নিয়ে আমাকে যে বাণিজ্য যাত্রা করতে হবে সরকার সরকার স্বামী কেন আপনি আমাকে শরণ করেছেন ওগো সরকার তুমি কোথায় এই তো আমি এখানে ওগো সরকার কেন আপনি আমাকে শরণ করেছেন তুমি কোথায় গিয়েছিলে আমি গিয়েছিলাম মায়ের মন্দিরে পূজো মায়ের মন্দিরে পূজো করতে হ্যাঁ স্বামী ওগো শনেকা হ্যাঁ বলুন আমি তোমাকে পতি প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজেছি ওগো শনেকা কেন তোমাকে শরণ করেছি তুমি জানো কেন আপনি আমাকে শরণ করেছেন ওগো শনেকা আমি নিশ্চিতই নিদ্রায় গিয়েছিলাম আমার গুরুদেব আমাকে স্বর্গ হতে আশীর্বাদ করে আর আদেশ করে বলেছে गुरुदेव आदेश कर আমি যদি বাণিজ্যে তার আদেশে মাথায় নিয়ে বাণিজ্যে যাত্রা করি তাহলে আমার গুরুদেব আমাকে অভিশপ্ত বর দান করবে স্বামী সরকার আপনি যখন 12 বছরের জন্য বাণিজ্যে যাবেন আমি অমাত করব না আপনি একটু অপেক্ষা করুন আমার 6 পুত্রকে আমি ঠিক আছে সরকার যাও আমার বুকের মানিক 6টি সন্তানকে
বাণিজ্যের সাজে সাজিয়ে দাও। কোথায় বাবা মানিক? মা, ও গো মা, মা গো। মানিক, আমাকে কেন স্মরণ করছো মা? তোমার বাবা তোমাকে ডাকছে। পিতা আমাকে ডেকেছে মা। ও গো পিতা, পিতা। মানিক, ওরে মানিক, মানিক বাপি। পিতা, তোরে এসেছিস? হ্যাঁ পিতা। মানিক। পিতা বলুন। পিতা, তোদেরকে কেন স্মরণ করেছি জানিস? না পিতা। ওরে মানিক, আমাকে গুরুদেব আদেশ করেছে তোদেরকে যে আমার সঙ্গে 12 বছর ধরে বাণিজ্য যাত্রা করতে হবে। পিতা, আরে মানিক, আপনি কি বলছেন পিতা? ওরে মানিক, আমার না গেলে হয়নি পিতা? না রে মানিক, না, তুই তো আমার সদাগর বংশের একমাত্র সৈতি প্রদীপের মতো বড় প্রদীপ। তোরা তো সদাগর বংশে জন্ম নিয়েছিস মানিক। পিতা, তোরা যদি এই মুহূর্তে বাণিজ্যে যাওয়ার কোনো বাতে দ্বিমত করিস তাহলে আমার গুরুদেব আমাকে অভিশাপ্ত বর দিয়ে যাবে। মানিক, মানিক, তাই বলছিলাম কি, তোদের গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নিয়ে আইনি মানিক। তুমি পিতাকে বলে দেও না, আমার মানিক না গেলে হবে না মা। মানিক, তোমার বাবা তোমাকে নিয়ে 12টি বছর বাণিজ্যে যাবে, তুমি অমত করো না মানিক। মা গো, মানিক, আমি যে একটি আশা করেছিলাম মা। কেন, তোমার আরো 5 ভাই তোমার সঙ্গে যাবে। মা গো, আমি যে 60টি জীবন তোমার বুকে থাকতে চাই মা। না মানিক, মায়ের কোলে সন্তান সারা জীবনই থাকে, 12টি বছর দেখতে দেখতেই চলে যাবে, তারপর তোমার মার আঁচলে এসে থাকবে, কেমন? হে মানিক, তুই তোর জননীর কাছ থেকে বিদায় নিয়ে আমার যে সন্ধ্যা ঘুরিয়ে এসেছে, আমাদেরকে যেতে হবে 12 বছর জন্য বানিস করিতে। তো গো মা, মানিক, আমাদেরকে যে বানিস করতে হবে মা। মানিক, আপনি গা মা আসিমকে বিয়ে দিন মা। আই গো বিদায় দে মানিক। আই গো,
দেখে বিদায় দিয়েছেন মা। হ্যাঁ মানিক, তুমি এবার ডিঙ্গে বসো। আমার ছয় পুত্র আর আমার স্বামী 12টি বছরের জন্য বাণিজ্যে যাবে। তুমি ওদেরকে দেখে রাখবে নিজের ভাইয়ের মতন করে। নিজের ভাইয়ের নাম না তো আমি অগো ভুবা, আমার সুমন্দির পুলাম দেখে রাখবে না। নেতে করছেন বিয়া দিবেন তুমি হও নি তো তাহলে পরে ডাই তো আগে ফুলা হয়ে নিছে। স্বামী সনিকা, আপনি যে 12টি বছরের জন্য বাণিজ্যে যাচ্ছেন আমার 6টি সন্তানকে নিয়ে। হ্যাঁ সনিকা, আমার মানিক বলেছে মা তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকবো। তাই আপনাকে আমি এমন কি দিয়ে আপনাকে হাসি মুখে বিদায়। তুমি না সতীর স্বামিত্রী, তুমি আমার কি পাউসা ডেকে পাউসা না তেলে আর প্রণাম করতেছে বিদায় সনিকা। স্বামী বিদায়, বিদায় সনিকা, বিদায়, বিদায়, বিদায় সনিকা। বিদায় গো ঠাকুর, তোর বিদায় দিয়ে কারা তুমি দেখে রেখো আমার মুখের মানিক 6টি সন্তান, আর দেখে রেখো আমার সতী সাবিত্রী সনিকাকে। ওগো ঠাকুর, তুমি স্বর্গ হাতে আশীর্বাদ করো, আমি যেন পারি তোমার দেওয়া আদেশকে অক্ষরে অক্ষরে পালন করতে, পালন করতে। ঠাকুর তুমি আমার আশীর্বাদ করো, আমি যেন সদা করে বুইনের বিয়া করা হারি। ভাই আমি আমনের মনের বাসনা কইছো না, আমি আমারটা কইছি। সদাগর মশাই এবার চলো। ও ওই দিলে একটা কথা জিগাইতাম, আবার কি বলবে? ওই যে হাসান কমিশনারে কইলো যে সদাগরের কাছে জিগাইয়েছে। হ্যাঁ, এই পুলাহান কি ব্যক্তি আমনেরই? কেন, এই ব্যক্তি আমনেরই তো না? ভগবান আমাকে দিয়েছে ভাগ্যবান, দেখতে তোর ঘুমাই না পুলাহান তো দিবই। তার মানে পুলাহান বালিয়েছে তো সদাগর মশাই একটা কাম করেন জানি? ওই যে আপনি বড় ভুলার এক জোড়া জুতা কিনে দেন জানি? মাঝি ভাই, হ্যাঁ কটকটি খা জুতা দিয়া, তার জুতা আছে বাচ্চা ছুঁইছে সিরা যাব দেখে। বাণিজ্যে যাওয়ার সময় একমাত্র বংশের বড় প্রদীপের জুতা নিতে হয় না? ঠিকই আছে সদাগর মশাই। আচ্ছা ভালো, আপনি বুদ্ধি পাল আছে তাহলে আমরা শুরু করি। আচ্ছা এই যে দয়া করে আপনার এনতেন শুনুন, এটা ভিডিও হইতেছে, আমরা করে এই জিনিসটা সবাই দেখতেছে, সারা বিশ্ব দেখবো, একটা পরিবেশের সিস্টেম আছে। এই গেটেতে সরেন, এই চেয়ারে বসেন, এক নেমে বসেন। মাঝি ভাই বলেন, তাহলে আমি চদলিকা মতো করে উঠে বসি। আচ্ছা ঠিক আছে আপনি বসুন। এবার তুমি হাইলেরিকাটা শক্ত করে ধরে, হ্যাঁ গো, রঙিন পাল উড়িয়ে জোরে জোরে বইটা টেনে গণ গণ গান গিয়ে যাত্রা করা বাণিজ্যের উদ্দেশ্যে। ঠিক আছে আমি বসে যাই। না না, ও শক্ত করে হাল ধরো। আচ্ছা মাস্টার, সমস্যা করতেছে, সমস্যা করতেছে, ভুরুত। এই সাউন্ডটা লুক করা, একটু সামনে আসেন।